কে এই বনজ কুমার মজুমদার? কিভাবে হলেন পিবিআই প্রধান? বনজ কুমার মজুমদার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বা এআইজিপি। বর্তমানে তিনি দ্বিতীয় দফায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান হিসেবে কাজ করছেন। বনজ কুমারের জন্ম পিরোজপুর সদরে, গ্রামের নাম জুজখোলা। মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা সেখানেই, এরপর উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শেষ করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর থেকে। উচ্চতর পড়াশোনা শেষ করেছেন রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্সে। পড়াশোনা প্রকৌশল বিষয়ে, হয়তো হতেনও প্রকৌশলী, পুলিশে আসার আগেও তাই ছিলেন। প্রথমে সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে, পরে কাজ করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে। বনজ কুমারের দুই সন্তান, দুইজনই মেয়ে। বড় মেয়ের পড়াশোনা কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে, আর ছোট মেয়ে পড়াশোনা করছেন দেশের একটি ইংরেজি মাধ্যমে। তার স্ত্রী পেশায় একজন চিকিৎসক। পুলিশের কাজে স্বীকৃতিতে পেয়েছেন অসংখ্য পদক, এর মধ্যে 2008 সালে কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার ছিলেন তিনি। তখন গৃহকর্মীদের নিয়ে কাজ করার জন্য প্রথমবারের মতো রাষ্ট্রপতি পুলিশ পদক পান তিনি, এবং 2019 ও 2020 সালে দুবার পান বাংলাদেশ পুলিশ পদক। বনজ কুমার 12তম বিসিএস এ যোগ দেন। তখন তাদের ব্যাচে প্রথমবারের মতো প্রশিক্ষণ নেন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। তখন সেটাকে বলা হতো বেসিক মিলিটারি ট্রেনিং অফ পুলিশ। সেনাবাহিনীর ক্যাডারদের সাথে 6 মাস প্রশিক্ষণ নেন তিনি। এরপর মূল প্রশিক্ষণ শুরু করেন বাংলাদেশ পুলিশ একাডেমিতে। কক্সবাজারে পুলিশ সুপার হিসেবে থাকাকালীন জেলা পুলিশের অধীনে সীমিত পরিসরে চালু করেন ট্যুরিস্ট পুলিশ। তখন ট্যুরিস্ট পুলিশের ধারণা ছিল একেবারেই নতুন, বর্তমানে তা পুলিশের একটি বিভাগে পরিণত হয়েছে। বনজ কুমার মজুমদার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তে যোগ দেন 2016 সালে। এরপর পিবিআই তে আসা মামলার নথি সংরক্ষণের জন্য তৈরি করেন নতুন এক সফটওয়্যার, আর এতে করে সরকারি এই প্রতিষ্ঠানটির নথি সংরক্ষণের কাজে আসে গতিশীলতা। প্রতিষ্ঠানটির দায়িত্বে আসার পর তিনি পিবিআই এর জন্য একটি আধুনিক ফরেন্সিক ক্লাব স্থাপন করেন। এই ফরেন্সিক ক্লাবকে আরও যুগোপযোগী করে তুলতে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেন, আর এর মধ্যে তাদের করা প্রতিবেদনগুলো আদালতে হয়ে উঠেছে গ্রহণযোগ্য। অত্যাধুনিক এই ল্যাব সুবিধা বর্তমানে পিবিআই সহ জেলা ও মেট্রোপলিটন পুলিশ সমানভাবে ব্যবহার করছে। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশনে থাকা এনআইডি ডাটা ব্যাংকে প্রবেশের ক্ষেত্রে উদ্যোগ নেন তিনি, ফলে অপরাধ কাজের সাথে জড়িত আসামি ও ভুক্তভোগী পরিচয় শনাক্তের কাজটি সহজ হয়ে উঠেছে। এতে করে পিবিআই এর অন্যান্য ইউনিটগুলো তাৎক্ষণিকভাবে ডাটাবেস থেকে তথ্য যাচাইয়ের সুবিধা গ্রহণ করতে পারছে। তার অধীনে দেশের ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম চালু করেন পিবিআই। বর্তমানে পিবিআই এর সব ইউনিট এই পদ্ধতির সফল ব্যবহার করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি, সামলাতে হয় নানান চাপ, মেলে না খুব একটা অবসর, তারপরেও যেইটুকুই অবসর পান বই পড়েন আর দেখেন সিনেমা। কামরুন নাহার রাখি, বিশ্ব সংবাদ।